হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন আমাদের বাপের বাড়িতে ঘুরতে এসেছি, ঘুরতেই এসেছি, কারণ দুপুরবেলা এসেছি, বিকালে আবার চলে যাব। তো সেই জন্যই বললাম ঘুরতে এসেছি, বেড়াতে আসিনি, বেড়াতে কদিন পরে আসবো। তো ঘুরতে এসেছি, এসে দেখলাম যে আমার ঠাকুমা পিঠে বানাচ্ছে, ঠাকুমা ভাপা পিঠে তৈরি করছে। তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি, আর রেসিপিটাও তোমরা দেখে নিতে পারবে, আর আমার ভিডিওটাও হয়ে যাবে। তো চলো তোমাদেরকে এখন দেখাই যে আমার ঠাকুমা এখন ভাপা পিঠে তৈরি করছে। তো চলো তোমরা আমার সাথে ভিডিওটা দেখো। এই যে এখানে দুধ নিয়েছে হাঁড়িতে, দুধের মধ্যে দিয়ে দিচ্ছে পাটালি গুড়, এখন দেবে ঠাকুমা চালের গুঁড়ো। এখানে আতপ চালের গুঁড়ো করা আছে, কি এটা লবণ, সামান্য একটু লবণ দিতে হবে। গুড়টা গলছে এখন। তো এবছর ভাপা পিঠে বেশি খাওয়া হয়নি, ঠাকুমা আগে একদিন বানিয়েছিল, সেদিনকে দিয়েছিল, আর আজকে আবার তৈরি করছে। তো আজকে আবার টেস্ট করব। তো তোমরা যারা রেসিপিটা জানো না, তারা দেখে নাও ভিডিওটা, আর তোমরা জেনেও যাবে যে মানে ঠাকুমার হাতের ভাপা পিঠের রেসিপি একদম পুরো খাঁটি, মানে বাঙালদের রেসিপি বলা চলে, কারণ ঘটিদের বাড়িতে এই পিঠেটা তৈরি হয় না, বাঙাল বাড়িতেই হয়। তো রেসিপিটা তোমরা জেনে যাবে, সেই জন্য তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। এই যে ফুটতে শুরু করেছে, এখন ঠাকুমা এর মধ্যে চালের গুঁড়ো দেবে। চালের গুঁড়োটাকে হাত দিয়ে ছড়িয়ে এরকম করে দিতে হবে, যেমন করে ঠাকুমা দিচ্ছে। যদি মনে হয় যে চালের গুঁড়ো একটু কম লাগছে, তাহলে একটু দিতে হবে। এটা ভাপা পিঠে তৈরি হচ্ছে। তোমার জামা ভিজে গেছে, তুমি কোথায় আছো? কোথায় আছো, কোথায় আছো? এই যে ভাপে তৈরি করার জন্য এখানে হাঁড়িতে জল দিয়েছে, আর একটা নারকেলের মালা দিয়েছে। এটা আমি জানতাম না যে এরকম নারকেলের মালা দিয়ে দিলে জল আর উঠলে পড়বে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, ও জল মানে এই পিঠের মধ্যে আর লাগবে না আর কি, ভাপের মধ্যে। হ্যাঁ, ওই পিঠের থালাতে আর লাগবে না। এই যে এখন পিঠে তৈরি করছে ঠাকুমা। কি গরম গরম অবস্থাতেই বানাতে হবে, না ঠান্ডা হয়ে গেলেও বানানো যায়? এর সাথে নারকেলও তো দেওয়া যায় না? দুধ দিয়েও টেস্ট, আর নারকেল দিলেও আরো ভালো টেস্ট হয়। দেখো ঠাকুমা ভাপা পিঠে গুলো তৈরি করে নিচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো তারপরে ভাপে এগুলো সেদ্ধ হবে, এখন শুধুমাত্র এগুলো তৈরি করা হচ্ছে, এরপর ভাপে সেদ্ধ হবে, সেটাও দেখাবো। গল্প শুনি ঠাকুমার মুখে একটুখানি। আগের দিনে আমাদের যে গ্রামের বাড়ি ছিল, ওখানে ঠাকুমা আমাদের বাড়িতেই সব ধান টান হতো, চাল হতো, তো ঠাকুমা প্রচুর পিঠে করতো আগে, তাই? কি কি পিঠে বানাতে? কলা পিঠা,
তো ঠাকুমা পিঠেগুলো তৈরি করে নিন, তৈরি করা হয়ে গেলে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি যে ভাপে কিভাবে ভাপে পিঠেটাকে সেদ্ধ করা হয়। এই যে জল ফুটছে, এখন ওই পিঠের থালাটাকে এরকম হাঁড়ির ওপর বসিয়ে দেবে, দিয়ে একটা বাটি দিয়ে এরকম ঢাকা দিয়ে দেবে। তো ভাপে এটা তৈরি হবে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা, ওই 25-30 মিনিট মতো লাগবে এটা তৈরি হতে। একটা নোড়া দিয়ে দিলেও তো হয়, নোড়া নোড়া নেই, ওই এক সাইডে ফেলে দাও। আরে না, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো ভাপে সেদ্ধ হয়ে গেছে, একদম খুব সুন্দর ভাপা পিঠে তৈরি হয়েছে, দেখেই লোভ লাগছে। এই যে ভাপা পিঠে তৈরি, এখন ঠাকুমা এগুলো নামিয়ে রাখবে, আর কিছু বাকি রয়েছে সেগুলোকে আবার দেবে এর মধ্যে ভাপে। যে ঠাকুমা নামিয়ে রাখছে এগুলোকে, তো ভাপা পিঠে রেসিপি কালেক্ট করে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে আমার মা আবার, আমি এসেছি বলে, এই যে মা, এই যে মা, আমি এসেছি বলে মা এখন সরা পিঠে বানাবে। তো এই যে মা এখন এখানে উনুন ধরা আছে, দেখো দি, এখন সরা পিঠে হবে। তো ভাপা পিঠেও হয়ে গেল, আর এদিকে সরা পিঠে হচ্ছে, তো দুটো রেসিপি তোমরা দেখতে পাবে। এই যে সরা পিঠে তৈরি হচ্ছে, প্রথমে ব্যাটারটা দিয়ে দিল, এই যেখানে রয়েছে ব্যাটার, দেখো হয়েছে, চালের গুঁড়ো, জল আর লবণ দিয়ে এটাকে তৈরি করেছে ব্যাটারটাকে, এখানে তৈরি হচ্ছে। আর এগুলো তৈরি করে নিয়েছে আগে, তোমরা দেখলে ভিডিওটা, দুটো পিঠের রেসিপি তোমরা দেখে নিলে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই যে ঠাকুমা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। ঠাকুমা বাই বলে দাও, টাটা টাটা।